ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের রণজিৎ স্যার, রণজিৎ স্যার চ্যানেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। খুব খুশির খবর, তোমরা জানো পোস্ট অফিস জিডিএস এর অনলাইনের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যেটা বেরিয়েছিল তার সেকেন্ড লিস্ট রিলিজড হয়েছে। সেকেন্ড লিস্ট রিলিজড হওয়ার ফলে আরও বেশ কিছু ক্যান্ডিডেট এখানে চান্স পেয়েছে এবং আমাদের যে কাট অফ যেটা ছিল আগে সেই কাট অফটা তুলনামূলক একটু কমেছে। দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ না করে পুরো ডিটেলসে আজকে আলোচনা করব। এরপরে থার্ড লিস্ট 2023 জিডিএস অনলাইনের থার্ড লিস্ট বেরোবে কি না, বা বেরোনোর সম্ভাবনা আছে কি না, বা কত কাট অফ লাস্ট হয়েছে, বা কোন স্টেটের জন্য কী ধরনের কাট অফ হয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, ওকে? আর যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিও দেখো তারা অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চেপে রাখবে, অল নোটিফিকেশান করে রাখবে, যাতে আমার পর নেক্সট ভিডিওটা সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়, ওকে? চলো আজকে তাহলে আমরা ভিডিওর মধ্যে ঢুকি। দেখো আমরা অনলাইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এই রেজিস্ট্রেশনের মধ্যে চলে এসেছি। ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশান। দেখো এইখানটায় একদম 1, 2, 3, 4, 5 নম্বর এসে দেখো শর্ট লিস্টেড ব্যাপারটা আছে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের মধ্যে দেখো প্রত্যেকটা স্টেট আছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য যাব। ওয়েস্ট বেঙ্গলে গেলে দেখো লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আর সাপ্লিমেন্টারি লিস্ট টু, এই দুটো আছে। তাহলে এই সাপ্লিমেন্টারি লিস্ট টুতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে দেখতে পাবো আমরা টোটাল কতজন ক্যান্ডিডেট বা কীভাবে জিডিএস লিস্টটা বেরিয়েছে। দেখো এইখানে যে লিস্টটা আমরা দেখছি এই লিস্টটা দেখো এখানে বলেছে ওবিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল। এইটা বের করার পরে এইখানে তোমরা এই ডাউনলোড অপশানে যাবে, ডাউনলোড অপশানে আমি পুরোই দেখিয়ে দিই। ডাউনলোড অপশানে গেলে ডাউনলোড মোবাইলেও করতে পারো আর যদি কারোর ডেস্কটপ বা কম্পিউটারে দেখো তাহলে কম্পিউটারে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এইটাকে ওপেন করলে তোমরা যে এর জন্য অ্যাপ্লাই করেছিলে সার্কেলের জন্য সেই সার্কেলটা একটু দেখে নেবে, যে সার্কেলের জন্য অ্যাপ্লাই করেছো। যে সার্কেলের জন্য মূলত অ্যাপ্লাই করেছিলে সেই সার্কেলের জন্য দেখো এইখানে যেটা বলেছে, দেখো দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন থ্রু দ্য ডিভিশনাল হেড এগেনস্ট দেয়ার নেম 21/4/2023 আগে তাদেরকে, মানে 21/4/2023 আগে তাদের ডিভিতে ডাকা হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপরে বলেছে দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 শিটস অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্ট। সমস্ত কিছুর অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে ভেরিফিকেশানের জন্য, এবং এছাড়াও যা কিছু অরিজিনাল ডকুমেন্ট জেরক্স এবং তার সাথে সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি, ওগুলো পুরো জেরক্স করার পরে সেলফ অ্যাটাস্টেড করে ওগুলোকে নিয়ে যেতে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ডিভিশনগুলো আছে পরপর এগুলো রয়েছে, দেখো 95, 95 এখানে যেটা হয়েছে, দেখো আমাদের আসানসোল সাব ডিভিশন আছে, বাঁকুড়া ডিভিশন আছে, বারাসাত ডিভিশন আছে, এছাড়াও বারুইপুর ডিভিশনের মধ্যে দেখো বারুইপুর ডিভিশনের মধ্যে 94, 94। তবে কিছু কিছু স্টেটে কাট অফ একটু কমেছে, যেমন 60-এর কাছাকাছি আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফটা একটু বেশিই দেখাচ্ছে, 95, 96 আশপাশে, 93 আছে, এবং যেটা আমি দেখেছি পুরো লিস্টটা ঘেঁটে 80, 82 এরকমও আছে। এবার একটা কথা বলি, এইটা ডাউনলোড করে তোমাদের নাম আছে কি না তোমরা দেখে নেবে। কীভাবে দেখবে, এটা করার পরে এখানে গিয়ে তোমরা কন্ট্রোল এফ মেরে এই সার্চ করতে পারো, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে সার্চ করে তোমার নামটা আছে কি না দেখে নেবে। মোবাইলের ক্ষেত্রেও সেম প্রসেস, মোবাইলের ক্ষেত্রে সার্চ বার আছে, সেই সার্চ বারে গিয়ে সার্চ অপশানে গিয়ে তোমার নামটা আছে কি না দেখে নেবে। এছাড়াও দেখো মূলত এই যে লিস্টটা বেরিয়েছে এই লিস্টেও কিছু গড়মিল আছে যা বোঝা যাচ্ছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখো 99, 98 এইগুলো যেগুলো রয়েছে সেগুলো এক হবে, এবং এরা অনেকে হয়তো 40%, 50% ডিভিতে যাবে না, সেক্ষেত্রে আরও কিছু ভ্যাকান্সি তৈরি হবে। তার জন্য একদম কনফার্ম ধরে নিতে পারো থার্ড লিস্ট কিন্তু তোমাদের বেরোবে খুব তাড়াতাড়ি। এবার থার্ড লিস্ট যখন বেরোবে, যখন আমরা এতে পেয়ে যাব নোটিফিকেশানের মধ্যে, এই এখানের মধ্যে যখন থার্ড লিস্ট মেন সাইটে আমরা পাবো, সেই থার্ড লিস্ট নিয়ে আবার একটা নতুন ভিডিও বানানো হবে। তখন কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখলে তখন তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। মোটামুটি এই হচ্ছে টোটাল জিডিএস অনলাইনে যে সেকেন্ড লিস্ট সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। তোমরা প্রত্যেকে এই লিস্টটাকে ডাউনলোড করে নেবে এবং নিজের নামটা আছে কিনা দেখে নিয়ে
ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রস্তুত হও এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত জেরক্স লাগে সেগুলো করে নেবে। ওকে, থ্যাংক ইউ, আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এইরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে। চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।